উনি লিখিতভাবে উনি একটা সাবমিশন দিলেন ওইটা তার ওই যে বইতে লাস্ট এডিশনে দেখছি আছে ওইটা আপনারা দেখতে পারেন যে কত কত সুন্দরভাবে বা কত প্রবলভাবে এটাকে সমর্থন করে উনি লিখেছিলেন কিন্তু এগুলি কোনো তর্কা না করে এই সাতজনের অভিযোগ তর্কা না করে ওইটা কোর্ট কি করলেন উনি ইয়ে দিয়ে দিলেন যে না এটা সাংঘর্ষিক এবং এটা শর্ট অর্ডার দিলেন শর্ট অর্ডার আপনারা জানেন যে সুপ্রিম কোর্টই হোক আর হাইকোর্ট ডিভিশনই হোক যখনই একটা অর্ডার সাইন হয়ে যায় ইট বিকাম দি প্রপার্টি অফ দি পাবলিক এটা অমুকের জাজমেন্ট আমরা বলি এটা এটা ভুল জাজমেন্ট অফ দি কোর্ট তো সেটাকে উনি ওই বিহাইন্ড দেয়ার ব্যাক উনি আবার টেম্পার করলেন চোদ্দ মাস পরে না কত যাবেন দু মাস পরে ষোলো মাস পরে রিটায়ারমেন্টে যাওয়ার পরে উনি একটা জাজমেন্ট লিখলেন যেখানে ওই শর্ট অর্ডারটা রিফ্লেকশন হলো না যে মডিফাইড দি জাজমেন্ট এটা হচ্ছে একটা আনহার্ড অফ এবং এটা এগেইন অল নর্মস অফ দি জুডিশিয়াল সিস্টেম সুতরাং এটা যে কেন টেম্পার উইথ ইউর ওন জাজমেন্ট তাই না এবং এটা যা সই হয়ে গেছে উইদাউট দি নলেজ অফ দি আদার জাজেস আর এটা ডিসেন্ডিং জাজমেন্টও ছিল এটা থ্রি বাই ফোর মনে হয় না কত থ্রি বাই ফোরেরও এটা তো একটা অবস্থা পার্লামেন্টে সেখানে এটা স্ট্যান্ডিং কমিটি থাকে আপনারা জানেন এখানে ওই যে পার্লামেন্ট তো এটা পার্লামেন্ট ইজ অলসো সভরেন ওয়ান অফ দি অর্গানস অফ দি গভর্নমেন্ট পার্লামেন্ট তো সে পার্লামেন্টে আপনার ওইভাবে এমিকাস কিউরির মতো এক্সপার্টদেরকে ডাকা হলো এদের মধ্যে রিটায়ার্ড চিফ জাস্টিস ছিলেন অনেক তারপরে সিনিয়র লয়ার ছিলেন এমনি প্রফেসর ছিলেন সবাইকে ডাকা হলো এবং বিভিন্ন পার্টির যে নেতাদেরকে ডাকা হলো এবং এরা ইউনানিমাসলি তারা বললেন যে না এই সিস্টেমটাকে রাখতে হবে এই যে ক্যাটেগরি গভর্নমেন্টকে সিস্টেমটাকে রাখতে হবে কিন্তু এর এই যে ডিসিশন যখন হলো তার অনলি থার্ড ডেতে প্রাইম মিনিস্টার যিনি লিডার অফ দি হাউস উনি বললেন যে না এটা মানা যাবে না এটা যেহেতু এটা কি ইলেকশন ইয়ে হয়ে গেছে কোর্টের একটা অর্ডার হয়েছে শর্ট অর্ডার হোক আর যাই হোক উনি এখানে হয়েছে সেপারেশন অফ পাওয়ার যেটা এটা একটা একটা ব্রিচ হয়ে গেল কারণ হচ্ছে লিডার অফ দি হাউস ইজ বাউন্ড বাই দি ইউনানিমাস ডিসিশন অফ দি স্ট্যান্ডিং কমিটি কিন্তু উনি এটাকে তর্কা না করে উনি বলছেন না এটা পাল্টে দিলাম এবং দ্যাট ইজ ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট যেটাকে আপনার আপনার ইয়ে দিয়ে দিল যেটা আপনার ক্যারিয়ার গভর্নমেন্টটা এবলিশ করে করে দেওয়া হলো সুতরাং আনলেস ফিফটি উই গেট রিড অফ দিস ফিফটিন এবং রেস্টোর না করতে পারি যে থার্টিনে তাহলে আমাদের এই কোনো সিস্টেম আমরা পাবো না বা আমরা আমরা এগোতেই পারবো না যে ইলেকশন তো একটা দরকার আমাদের কারণ ইলেকশন পাকিস্তান ইলেকশন করলো না বলেই পাকিস্তান ভেঙে গেল ইলেকশনকে আমরা প্রত্যেকেই খুব ভয় পাই যারা পাওয়ারে যায় ইলেকশনের প্রতি একটা ভয় যে ইলেকশন করা মানে আমি চলে যাওয়া কিন্তু এটা এটা আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যে না আমরা যারা পাওয়ারে যাই আমাদের মনে রাখতে হবে যে না যারা আসতে চাচ্ছে তারা তো অসহিষ্ণু হবেই সুতরাং আমাকে ওই একটা টাইম ফ্রেমের মধ্যে আমাকে ইলেকশন দিতে হবে কিন্তু সেই ব্যবস্থাটা আপনি করতে হলেই আপনার এই সঙ্গে মেরামত করতে হবে বা কনস্টিটিউশন রিরাইট করতে হবে যাই করেন আপনি করতে পারবেন তারপরে আপনার অনেক এখানে এখানে বিভিন্ন বিভিন্ন রকমের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই মেরামতের প্রয়োজন হবে এখানে প্রথম থেকে আরম্ভ করলে সব জায়গায় এত সময় নাই আমাদের তবে দুই একটা কথা বলি এখানে যেমন আপনার এখানে দেখেন যে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেওয়া আছে এখানে একটা ক্ষমতা হলো 49 যে তার হচ্ছে আপনার রাইট অফ গ্রান্টিং পার্ডন মার্সি এটসেট্রা তো সেখানে এটা কোনো আনকোয়ালিফাইড এটা এটা এই পাওয়ার দেওয়া হয়েছে প্রথমে এটা কোয়ালিফাইড এইভাবে যে হি ক্যান নট এক্সারসাইজ ইট উইদাউট দি অ্যাডভাইস অফ দি প্রাইম মিনিস্টার ওই যে 48(3)তে কিন্তু তারপরেও এটার আর কোনো গাইডলাইন নাই কিছুই নাই সাপোজিং দেশের হাইয়েস্ট কোর্ট অ্যাপিলেট যদি কাউকে মৃত্যুদণ্ড দেয় তো সেখানে হঠাৎ করে এবং সে ডিজার্ভস ইট সেখানে উনি প্রেসিডেন্ট যদি চায় এবং যদি হি সো অ্যাডভাইস বাই দি প্রাইম মিনিস্টার তাই মাফ করে দেয়
এবং দেখা গেল যে আমাদের কিছু যারা স্বীকৃতভাবেই এরা চেরি সিজ মার্ডারের দোষী